আজকে চিলি চিকেন বানাচ্ছি। চিলি চিকেনের জন্য এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি ছোট ছোট পিস করে, আর এখানে দিচ্ছি 1 চামচ মতন লেবুর রস, আর দিচ্ছি এখানে 1 চামচ সয়া সস, আর এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা। আর আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আমি এখানে 1 চামচ আর 1 চামচ দিচ্ছি। এই চামচে 2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর এখানে দিচ্ছি স্বাদ মতন নুন। নুনটা একটু কমই দিতে হবে, কারণ সয়া সস দেয়া, সয়া সসে প্রচুর নুন থাকে। আমি এখন এটাকে মাখিয়ে এসব উপকরণগুলো দিয়ে 30 মিনিটের জন্যে ম্যারিনেট করবার জন্যে রেখে দেবো 30 মিনিট। আমার এই যে মাখানো হয়ে গেছে, আমি এটা ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেবো। এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর 30 মিনিট বাদে ফিরে আসলাম, ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, এটার সাথে মাখিয়ে নেবো, আর এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা এর মধ্যে ভেঙে দিয়ে দেবো। ডিমটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি এখন ময়দাটা যতটুকু আমার প্রয়োজন লাগবে ততটুকু আমি দিয়ে দেবো। দেখুন এখানে 1 কাপ ময়দার থেকে আর এইটুকু ময়দা আছে, আর এই দিকটা আমার মাখা হয়ে গেছে। এবারে তেলের মধ্যে ভেজে নেব, তেলটাও গরম হয়ে গেছে, আমি এবারে একটা একটা করে পাকোড়াগুলো সব ভেজে নেব। পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এখানে আমি 1টা ছোট ক্যাপসিকাম আর 1টা বড় পেঁয়াজ আর 5-6 কোয়া রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো রান করে নিয়েছি। আর এই ভাজা যে তেলটা ছিল, এই তেলের মধ্যেই আমি এখন এইগুলো সব দিয়ে দিচ্ছি। এটা একটু হালকা ভাজা হয়েছে, এর মধ্যে আমি 1 চামচ মতন সয়া সস দিলাম, আর 1 বড় চামচের 1 চামচ মতন আমি দিচ্ছি রেড চিলি সস, আর দেব 1 বড় চামচের 1 চামচ মতন গ্রিন চিলি সস, আর দেব পরিমাণ মতন নুন। একটু খেতে মিষ্টি মিষ্টি হয়, তার জন্য এখানে 1 চামচের 2 চামচ চিনি দিয়ে দেবো, আর দেব 1 চামচের ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ মতন ঝাল টেস্ট অনুযায়ী দেবেন। আর দেব এখানে 1 চামচ 1 চামচের 1 চামচ কাশ্মীরি লাল মিরিচ পাউডার, এটা কালার হওয়ার জন্য অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন। এবার এটাকে 2 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। 2 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন এই পকোড়াগুলো সব দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট মতন ভালো করে এর মধ্যে নাড়াচাড়া দিয়ে মিশাবো। আর আমি এখানে নিয়েছি 1 চামচ এই চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিয়েছি, আর এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে এই কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে আর একটু মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে, আমি এবার এর মধ্যে কর্নফ্লাওয়ারের বাকিটা ধুয়ে একটু জল অ্যাড করলাম, আর আমি এখানে যেরকম গ্রেভি রাখবো সেরকম সেই পরিমাণে জল অ্যাড করবো। আপনারা যদি এরকম খেতে চান এরকমই থাকবে, আর যদি একটু গ্রেভি খেতে চান তাহলে আর একটু জল অ্যাড করতে হবে। আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো রুটি দিয়ে খাওয়ার জন্যে, তার জন্যে এর মধ্যে একটু জল অ্যাড করবো। আর এটা খুবই সুস্বাদু, এরকম করে বানালে খেতে লাগে খুবই সুস্বাদু, আর এটা রুটি লুচি পরোটার সাথে খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন দেখছো তারা প্লিজ 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 তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।